আসসালামু আলাইকুম। আজকে আমরা 15 নম্বর প্রবলেম সলভ করবো। 15 নম্বর প্রবলেমে বলা হয়েছে ডিস্টেন্স বিটুইন টু পয়েন্টস, মানে হচ্ছে দুইটা বিন্দু দূরত্ব। এখানে আমরা দূরত্ব নির্ণয়, দুইটা বিন্দু দূরত্ব নির্ণয়ের সূত্র জানি, এক্স ওয়ান মাইনাস এক্স টু এর হোল স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু এর হোল স্কোয়ার, এবং সেটার স্কোয়ার রুট করতে হবে। তো এখানে সূত্রটা বলেই দেওয়া হয়েছে, আমরা এই সূত্রটা দেখে দেখে আমাদের দূরত্ব নির্ণয়ের সূত্রটি লিখবো। আর এখানে ডিটেলস এগুলোই বলা আছে। আর ইনপুট হিসাবে নিতে হবে প্রথমে এক্স ওয়ান এবং ওয়াই ওয়ান এর ভ্যালু, এবং পরে নিতে হবে এক্স টু এবং ওয়াই টু এর ভ্যালু। এখানে 4টা ইনপুট ভ্যালু নিতে হবে এবং 4টা হবে ফ্লোট ভ্যালু, এবং আউটপুট দেখাতে হবে আপনার পয়েন্টের পর 4 ডিজিট, এবং আউটপুট শুধুই এই কথাটুকুই লেখা থাকবে, এক্সট্রা আর কোনো কিছু লেখা থাকবে না। তো আমরা আমাদের কোড ব্লকসে চলে যাই। যেহেতু আমাদের ফ্লোটিং ভ্যালু নিতে বলা, ফ্লোট টাইপের ভ্যালু নিতে বলা হয়েছে, সেহেতু আমরা এখানে ফ্লোট লিখলাম। এখানে ফ্লোট হিসাবে 4টা ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে, এবং এখানে আরো একটি এক্সট্রা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছে, যেটা হচ্ছে এ। এর ভিতরে আমরা এই যে ডিস্টেন্সের যে সূত্রটা আছে, এই সূত্রটা এখানে লিখে এর ভিতরে তথ্যটা জমা রাখবো। এরপর আমাদেরকে স্ক্যান অ্যাপ লিখতে হবে। স্ক্যান অ্যাপের ক্ষেত্রে এখানে বলা আছে প্রথমে 4টা দুইটা ইনপুট নিতে হবে, এক্স ওয়ান এবং ওয়াই ওয়ান এর, তারপরে নিতে হবে এক্স টু এবং ওয়াই টু এর ভ্যালু। আমরা এবার এখন স্ক্যান অ্যাপ কথাটা লিখি। আমাদের এখানে স্ক্যান অ্যাপ লেখা হয়ে গেছে, এখানে এক্স ওয়ান এবং এক্স ওয়ান এর ভ্যালু এবং ওয়াই ওয়ান এর ভ্যালু প্রথমে নিয়েছি, তারপরে নিয়েছি এক্স টু এবং ওয়াই টু এর ভ্যালু। এরপর আমাদেরকে সূত্রটা লিখতে হবে। এখানে যে সূত্রটা লেখা আছে, এই সূত্রটা আমাদেরকে এখানে লিখতে হবে। তো আমরা এবার সূত্রটা লিখি, এবং সেই সূত্রটা এ এর ভিতরে জমা রাখবো। আমাদের এখানে সূত্রের আংশিক অংশ লেখা হয়েছে। তো সূত্রের এখানে যে কথাটা বলা হয়েছে, সেখানে বলা হয়েছে এক্স টু মাইনাস এক্স ওয়ান এর হোল স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান এর হোল স্কোয়ার। তো আমরা এখানে এক্স ওয়ান মাইনাস এক্স টু লিখেছি, তারপরে এটা যেহেতু দুইবার লিখতে হবে, মানে স্কোয়ার স্কোয়ার কথা বলা হয়েছে, তাই আমরা এখানে দুইবার লিখেছি এক্স ওয়ান মাইনাস এক্স টু, এটা দুইবার লিখেছি, এবং এখানে লিখেছি ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু, এটাও দুইবার লিখেছি। এখন আমাদের এখানে যেটা লিখতে হবে সেটা হচ্ছে এই যে স্কোয়ার রুট, যে সাইনটা আছে এই স্কোয়ার রুট সাইনটা দিতে হবে। যেহেতু আমরা এখানে স্কোয়ার রুট কথাটা লিখবো, তাই আমাদেরকে এখানে লিখতে হবে এ ইকুয়াল এ স্কোয়ার রুট। আমাদের এখানে স্কোয়ার রুট ফাংশনটা লেখা হয়েছে, যেহেতু এই স্কোয়ার রুট ফাংশনটা ম্যাথ ডট এইচ হেডার ফাইলের, তাই আমাদেরকে এখানে ম্যাথ ডট এইচ হেডার ফাইলটা ইনক্লুড করে নিতে হবে। তো এখানে আমরা লিখে নিলাম ম্যাথ ডট এইচ হেডার ফাইলটি। এরপর আমাদেরকে এ এ এর ভ্যালুটি আউটপুট হিসাবে দেখাতে হবে। তো এখানে আমরা আবার প্রিন্ট এফ কথাটা লিখি। আমাদের এখানে প্রিন্ট এফ কথাটি লেখা হয়ে গেছে। এবার দেখুন, এখানে যেহেতু পয়েন্টের পরে 4টা ডিজিট দেখাতে বলেছে, এখানে .4 লিখেছি, তারপর আসতে ব্যাক স্ল্যাশ এন দিয়েছি, নাহলে প্রেজেন্টেশন এরর দেখাবে, এবং লাস্টে আমি আউটপুট দেখতে চাচ্ছি এ এর মানটা, তাই এখানে এ এর মানটা লিখে নিয়েছি। এরপর আমরা এটাকে কপি করে সাবমিট করে দিই। দেখুন, ডিস্টেন্স বিটুইন টু পয়েন্টস এটা অ্যাকসেপ্টেড হয়ে গেছে। এটাকে আরও একভাবে সলভ করা যেতে পারে, যেহেতু আমরা এখানে আপনার এ লিখেছি যে এক্স ওয়ান মাইনাস এক্স টু লিখেছি, এখানে আমরা পাওয়ার ফাংশনটাও ইউজ করতে পারি। তো আমরা এবার পাওয়ার ফাংশনটা একটু লিখি, কীভাবে এটা পাওয়ার ফাংশনটা লিখতে হবে। আমাদের এখানে পাওয়ার ফাংশনটাও লেখা হয়ে গেছে। পাওয়ার ফাংশনের এখানে প্রথমের যে অংশটা আছে, এই অংশটা হচ্ছে বেস, এবং এখানে যেটা আছে এটা হচ্ছে পাওয়ার। তো আমাদের পাওয়ার যেহেতু টু, তাই আমরা এখানে টু লিখেছি, এটা হচ্ছে এক্স ওয়ান মাইনাস এক্স টু এর হোল স্কোয়ার, আর এটা হচ্ছে ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু এর হোল স্কোয়ার, যেটা হচ্ছে বেস এবং এটা হচ্ছে পাওয়ার। তো এই মানটা আমরা এর ভিতরে জমা রাখলাম, এবং এ থেকে এ কে আবার স্কোয়ার রুট করে সেই মানটা আবার এর ভিতরে রেখে দিলাম। এভাবেও লেখা যায়। এবার আবার যদি আমরা এই স্কোয়ার রুট একবারে লিখতে চাই, তাহলে আমরা এই কথাটাকে পুরোটাকে কাট করে নিয়ে আসলাম, কাট করে এই যে এ যেখানে আছে এখানে বসিয়ে দিলাম, তাহলে আমাদের আরো সহজ হয়ে গেল। এভাবেও লেখা যায়। তো এটা যদি আমরা কোডটাকে যদি সাবমিট করি, তাও দেখুন যে আমাদের কোনো এরর দেখাবে না, এটা আমাদের অ্যাকসেপ্টেড হয়ে যাবে। দেখুন, এটা আমাদের অ্যাকসেপ্টেড হয়ে গেছে। তো আমরা এভাবে এটাকে সলভ করতে পারি। তো এটা আমরা দুইভাবেই সলভ করতে পারি। তো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।